बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम उच्च विद्यालय ऑनलाइन क्लास थेके नवम दशम श्रेणी शिक्षार्थी स्वागत। आमरा गत दिन धारावाहिकताय় आज के त्रिकोणमिति नवम अध्याय 9.2 अनुशीलनी ज्यामितिक उपाय 30 डिग्री और 60 डिग्री कोणे त्रिकोणमितिक अनुपात नियে आलोचना करब। आशा करी तुम्हारा ये विषय गुरुत्व सहकारे निबे, कारण हमारे आजकल पाठ तुम्हारे परवर्ती अनुशील खूब गुरुत्वपूर्ण। प्रिय शिक्षार्थीबृंद, हमारा सुनते ख्याल करो, हमें जेको एक रश्मि ओ एक्स नहीं समान 30 डिग्री को ना जेड प्राइम पर्यंत এখন ত্রিভুজ টি ও এম এবং ত্রিভুজ কিউ ও এম এর মধ্যে এইটা ত্রিভুজের মধ্যে পিএম সমান কিউএম বাই এম কিউ, যাই হলো ওএম বাহু সাধারণ, অর্থাৎ এই ত্রিভুজের বেলাও আছে, এই ত্রিভুজের বেলাও ওএম বাহু আছে এবং অন্তর্ভুক্ত পি এম ও কোণ সমান অন্তর্ভুক্ত কিউ এম ও কোণ সমান 90 ডিগ্রি, এই দুটো কোণই 90 ডিগ্রি করে, এজন্য তারা সমান। সুতরাং ত্রিভুজ পি ও এম সমান ত্রিভুজ কিউ ও এম, এই দুটো ত্রিভুজ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি কিউ ও এম সমান পি ও এম সমান 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় এটা 30 ডিগ্রি, কারণ এইটা কোণ পরস্পর সমান। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এই কোণটা 90 ডিগ্রি, এটা আমরা লম্ব আছিলাম 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, স্বাভাবিকভাবে এই কোণটা তখন হয়ে যাবে 60 ডিগ্রি, কারণ ত্রিভুজের দিক বরাবর সমষ্টি 180 ডিগ্রি। এদিকে 180 থেকে 90 বাদ দিলে থাকে 90, 90 থেকে আবার 30 বাদ দিলে বাকি কোণটা হবে 60 ডিগ্রি। সুতরাং বলা যায় ও কিউ ও কিউ এম সমান ও পি এম সমান 60 ডিগ্রি, এই দুটো কোণই এখন 60 ডিগ্রি। আচ্ছা, আবার পি ও কিউ কোণ সমান পি ও এম কোণ যোগ কিউ ও এম কোণ সমান 30 প্লাস 30 সমান 60 ডিগ্রি, 30 প্লাস 30 সমান 60 ডিগ্রি। তাহলে আমরা একটা জিনিস এখানে একবার খেয়াল করলাম, ত্রিভুজ পি ও কিউ এর তিনটা কোণ প্রত্যেকই 60 ডিগ্রি, এটা 60, 30 প্লাস 30 60 আর এখানে 60। সুতরাং ত্রিভুজ ও পি কিউ একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এটা একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটা বাহু সমান। আচ্ছা, এখন যদি OP সমান 2A হয়, আমরা যদি ধরি OP সমান 2A, তাহলে PM equal to half PQ সমান half OP সমান half OP, মানে OP এর অর্ধে, OP এর অর্ধে মানে 2A এর অর্ধে A, তাহলে আমরা বলতে পারি যে PM সমান A। এখন আমাদের আর বাদ রইল OM, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই ওএম ইকুয়াল টু রুট, আমরা যদি একসাথে করে দেই ওপি স্কয়ার মাইনাস পি এম স্কয়ার, ওপি এর মান 2a, তো 2a হোল স্কয়ার যদি করি 2a হোল স্কয়ার হলো 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, তো 4 স্কয়ার থেকে a স্কয়ার গেলে 3a স্কয়ার, 3a স্কয়ারকে যদি আমরা রুট করি রুট 3a, তাহলে আমরা
ओएम समान पेलाम रूट थ्री ए। এখন আমাদের মোটামুটি প্রাথমিক যে আলোচনা সেটা শেষ। এখন আমরা মানগুলো বসাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন সাইন টেন কস এগুলো নিশ্চয়ই এর আগে অধ্যায় পড়েছো তোমরা। আমরা এখন ত্রিকোণমিতি অনুপাত গুলো বের করবো। ठीक एक ही भावे 60
2a इक्वल टू हाफ। फिर मैं मतलब विपरीत कहो भाई सुनी तो मैं विपरीत कहो m और कहने pm रूट थ्री ए बाई ए इक्वल टू रूट थ्री। पहले एक ही नियम है, इटे के उठाए जाओ विपरीत करो, जस्ट विपरीत करो जो हमने कोसेक 60 पाओ ob by om 2a by root 3a equal to 2 by root 3 sec 60 cos theta का रूट है ये ob by pm 2a by a equal to 2 टेंथ जो हमने विभाजित कर दे pm by om a by root 3a equal to 1 by root 3। যে শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করো, আমরা এই 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণ একই চিত্রের মাধ্যমে আমরা দুটো ত্রিকোণমিতিক মানগুলো আমরা পেয়ে গেলাম। তোমরা একটু ভালো করে যদি এটা খেয়াল করো, তোমাদের বইয়ের 186 পৃষ্ঠায় এটা আছে, 186 পৃষ্ঠায় তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো দেখবা অনেক সহজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো সমস্যা থাকে এরপর তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। এই ধারণাটা 45 ডিগ্রি আছে, 45 ডিগ্রি তোমাদের বইয়ের 187 পৃষ্ঠার 45 ডিগ্রি কোণ। এখানে তোমরা নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পাচ্ছ, তোমরা 45 ডিগ্রি কোণটা দেখে নিবে। আমি আশা করি এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আমরা গতদিন এবং আজকে যে আলোচনা করলাম এই আলোচনা ভিত্তিতে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা হওয়ার কথা। তারপরে যদি না হয় তারপর পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করলে প্রয়োজনে আমরা আবার রিভিউ ক্লাস করার চেষ্টা করব। আজকের জন্য এখানে শেষ। তোমাদের সকলের মঙ্গল কামনা করে এখানে ক্লাসের সমাপ্তি জানছি। আল্লাহ হাফেজ।